হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, তো রান্না বান্না রেডি হয়ে গেছে, ঘরটাই ঝাড়ু দিয়ে দিয়েছি, এবারে মুছে নেব। তো সব কিছু গুছিয়ে নিয়ে মোছা মুছে শুরু করে দিয়েছি, আর এদিকে রান্না বান্না করে তোমাদের দাদাভাই কাজেও পাঠিয়ে দিয়েছি, কাজে চলে গেছে আজকে। আর ভাবলাম যে ভালো করে মুছে দিই। তো আমার ডান্ডাটা আছে, তো তোমরা কী বলো জানি না, আমি ডান্ডাই বলি। ওই লাঠিটা দিয়ে আমি আজকে ঘর মুছছি না, এমনি হাত দিয়ে মুছছি, কাপড় দিয়ে। তো কয়েকদিন আমাকে মানে হাত দিয়ে দিয়ে মুছতে ভালো লাগছে, তো হাত দিয়ে মুছামুছি করছি। তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে, যে কী হলো আমাদের সাথে ফাইনালি, কী হলো শেষ পর্যন্ত, আমরা রান্না বান্না করছি কি না। তো দেখো বন্ধুরা সাথেই থেকো। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, আর এখন বাজে সকাল 8:30 মতো। সিং হাউস ব্লগের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো সবাই সাথে সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সেরকম কিছু তো এখন বর্তমান নেই, কারণ এখন দুজন আর পরে দেখাবে কাজে চলে যাচ্ছে বলে রান্না বান্না হচ্ছে। কালকে রাত্রে রান্না করেছিলাম, সেই পান্ত ভাত ছিল, তো সকালে তোমাদের দাদাবার জন্য কলমি শাকের ভাজা আর আলু ভাজা করে দিয়েছিলাম, তো সেটা নিয়ে ধরে দাদাভাইকে চলে গেছে কাজে। আর আমি এখন স্নান করিনি, স্নান করতে যাবো। স্নান করে দুটো দেখি আমি মুড়ি বিস্কুট আছে, যাই হোক কিছুটা খেয়ে নেবো, তো একটু বেলা হয়ে গেলে কি আমি পান্ত খাবো। তো আমি এখন আর রান্না করবো না, তোমাদের দাদাভাই আসতে আসতে 4 বেজে যাবে, তো আমি সেই রাত্রেই রান্না করবো। তো আমরা তো এখন মানে ওই যে উনি রান্না হচ্ছিলো, ওরা আগে রান্না করার পর আমি রান্না করি। তো কালকে আমরা এমনিতে 9টার সময় ভাত বসিয়েছি, ওদের রান্না হয়ে যাওয়ার পর তো আজকেও সেই রকমই। তো ঘুম পাচ্ছে বন্ধুরা, রাত্রে খেয়ে দিয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় 11টা হয়েই গেছে। তো গ্রামে একটু তাড়াতাড়ি ঘুমাতো, বাট 11টা দিয়ে হয়ে তো সকাল ফোনে এলাম দেওয়া থাকে সকালবেলা, তো 4:30 উঠি না, 5টার সময় উঠি, তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি দিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য সব কিছু করে দিলাম। আর এদিকে আমার ঘর মোছা টোছা সব হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি, আর দিয়ে ভাতের হাঁড়ি টাড়ি ধুয়ে মেজে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। বাসন বেশি তো বাসন নেই, শুধু হাঁড়ি করা আর একটু থালা টালা আছে। যাই হোক বর্তমানে এখন আমরা সেরকম কিছু কেনাকাটা করিনি, করবো পরে, ধীরে ধীরে সব হবে। তো বন্ধুরা সাথে দেখো, ভিডিওটা দেখতে থাকো। স্নান করে চলে এসেছি, ধূপ টুপ চালিয়ে চলে এসেছি, আর ওখানে গ্লাস এক গ্লাস জল নিয়েছি, আর তোমাদের দাদাভাই একটা বিস্কুট এনে দিয়ে দিলো, সেটা জল দিয়ে আমি বিস্কুটটা খাবো। তারপর এখন পর্যন্ত খাবো না, একটু লেট করেই খাবো। এখন টাইম 9:30 মতো হচ্ছে, 10:30-11:00 হোক, তার পর্যন্ত খাবো। এখন পর্যন্ত খাওয়ার এনার্জি নেই, এমনি পর্যন্ত খাই না, তো ভাতগুলো এমনিতে ভালোই দেখছি। অনেক সময় রেশনের চালও রান্না হয়, দোকানে কেনা চালও রান্না হয়, তো তো এখন তোমাদের ভাই দোকানের কেনা চালেই নিয়ে এসেছি, চালগুলো ভালো, তো ভাবলাম যে খেয়ে নেবো একটু দেরি করে। আর বিস্কুটটা খেয়ে আমার এখন কোনো কাজ নেই, তো তাই তো বন্ধুরা কালকে যখন আমি মন্দিরে গিয়েছিলাম স্নান করার পর, তো মন্দিরে তারা বন্ধ করা ছিল, তো বাড়িতে যখন যেখানে চাবি থাকে সেখানে আমি খুঁজে দেখলাম, তো সেখানে আমি চাবি পেলাম না, তো আমি কী করবো, বাইরের থেকে দুধ দিয়ে চলে এলাম। আর তখন আমার বালতিও ছিল না, যে বাইরের দুধ আমরা যে আমাদের যে হরিমঞ্চ আছে সেখানে তুলসী গাছ আছে, সেখানে যখন জল দেবো তারও সুযোগ হয়ে ওঠেনি, তো জল না দিয়ে কীভাবে দুধ চলবে। তো যাই হোক কালকে ওরকমই করেছি, কাজকে দেখলাম যে মন্দির খোলা আছে, তো সেই সময় ভাবলাম যে না আমি গিয়ে দেখি আমাকে মন্দিরে যেতে না বারণ করছে কি না, যদি বারণ করে মন্দিরের ভিতরে যাবো না, আর যদি না বারণ করে তো মন্দিরে আমি আগের থেকে যেইভাবে আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে চালাতাম সেরকমই আমি করবো। তো সেই সব করে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছি মন্দিরের টিকিটটা লাগিয়ে নিয়েছি,
তো যতক্ষণ আমি এই মন্দিরে ভক্তি আর দীঘা লাগাতে তখন মনটা শান্তি লাগে না, তো অন্য কোথাও মনে কিছু একটা রয়েই যাচ্ছে। কারণ আমি মনে করি আমার আপন কিছু যদি আছে, বাবা মা বা কিছু আছে, তো সেই মন্দিরই, আমি এর বাইরে আর অন্য কাউকে ভাবি না। তো বন্ধুরা এখন বিস্কুটটা খেয়ে নিই, আর চা করার মতো আমাদের জায়গা কিছু বাসন কেনা হয়নি, যে চা করবো, আর গ্যাসটাও আনা হয়নি, যার কারণে চা করছি না। আর কাঠের মানে ওরা রান্না করছে, আর এখন আমি চা করতে যাবো না। আমি তোমার দাদা ভাইকেও চা দিইনি, শুধু এমনি চলে গেছে। তো আমি জল দিয়ে বিস্কুটটা খেয়ে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলবো। কালে রান্না করেছিলাম ভাত, তো তোমাদের দাদা ভাইকে দিয়েছিলাম, নিয়ে যায়নি, তো ছিল সেই ভাতেই প্রচন্ড গরম, ভাতে জল দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে ভাত আর কলমি শাকের ভাজা আর জল ঢালা ভাত, তো এখন রাত্রের খাবার এইটাই আমাদের। আর সেরকম কিছু না, এই গরমে কী খাবো, সেরকম কিছু করিনি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম আলু কুমটি ভাজা করবো, আর আমার ইচ্ছা নেই আলু কুমটি খাওয়ার, এই সব শাকটা ভাজা ভুজি দিয়ে। আর এমনিতে আজকে মঙ্গলবার, তো নিরামিষ, তো সেই কারণে আজকে শাকের ভাজা দিয়েই খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো, পাশে থেকো। তো বাই বাই, গুড নাইট।